এদিকে সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় তফসিল ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি করেছে বিএনপি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এই দাবি করেন। এ সময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তিনি। বরাবরের মতো গতকাল স্থানীয় নির্বাচনগুলিতে সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত নির্লজ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছে এবং পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু পুনর্নির্বাচন দাবি করছে।